হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছো সবাই? এখন যা বীভৎস পরিমাণ গরম পড়েছে, তো সবাই একটু সাবধানে থেকো, একটু সুস্থ থেকো, আর বেশি বেশি করে সবাই কিন্তু জল খেও। আর এই যা গরম পড়ছে, দিন দিন তাপমাত্রা যেন আরও বেড়ে চলেছে। এখানে প্রায় 46 ডিগ্রি তাপমাত্রা, তোমাদের ওইদিকে মানে ওয়েস্ট বেঙ্গলে এখন কত তাপমাত্রা একটু জানিও কমেন্টে। আর সবাই একটু সুস্থ থেকো, সাবধানে থেকো। তো যাই হোক, আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা। এখন বাজে সকাল 8টা মতো, আর সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি প্রথমেই রান্নাঘরে। এখন আমি ওই চোখে মুখে শুধুমাত্র জল দিয়েছি, ব্রাশ টাশ কোনো কিছুই করিনি, কারণ সকাল সকাল ওরা ডিউটি যেহেতু যায় 10টার মধ্যে, তার আগে কিন্তু খাবারটা আমাকে রেডি করতে হয়। তার জন্যই আমি প্রথমেই চোখে মুখে জল দিয়ে একদম বসে যাই যে কি টিফিন বানাবো আর কি, সেটা রেডি করার জন্য। তো কাল রাত্রে আমি একটু মটর কলাই ভিজে দিয়েছিলাম, তো ভেবে রেখেছি আজকে একটু ঘুগনি বানাবো। তো তার জন্য একদিকে দেখো আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি ওগুলোও কিন্তু কেটে নিয়েছি। তো দেখো এখানে একদিকে বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ, আর একদিকে কুকারে কলাইগুলো দিয়ে দিয়েছি। তো যাই হোক, ওইদিকে ওটা হচ্ছে, আমি ততক্ষণ একদিকে কিন্তু ব্রাশ করতে লেগে গেছি। তোমাদেরকে একটা ভ্লগে দেখিয়েছিলাম যে বর আমার জন্য এই ছোট্ট মতো ও ব্রাশটা এনেছে, তো এই ব্রাশটা আজকে থেকে আমি ইউজ করছি। আর এই ব্রাশটা দেখো কি সুন্দর, এইটার একটা শেষের দিকে মানে ব্রাশের পিছন দিকে একটা রাবার টাইপের রয়েছে, যেটা দেওয়ালে লেগে যাচ্ছে খুব সহজে। তার জন্য আজকে তোমাদেরকে ব্রাশ করাটা দেখালাম, যেহেতু আমি নতুন ব্রাশ নিয়েছি সেই জন্য। তো যাই হোক চলো, ব্রাশ করতে করতে বাইরেটাও তোমাদেরকে একটু ঘুরে নিয়ে আসে। বাইরেটা দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে, তবে হ্যাঁ সকালবেলাতে রোদ্দুরটা বেশ ভালোই লাগে, তারপর আস্তে আস্তে যেই তাপমাত্রাটা বেড়ে যায় বা একটু বেলা বেড়ে যায়, সেই কিন্তু আর রুমের মধ্যে থাকা যায় না জানো তো। তো যাই হোক, রুমে আসার পর একদম ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, তারপর একদিকে লেগে পড়েছি কিন্তু ঘুগনিটা বানাতে। আর আজকের ঘুগনিটা কিন্তু আলু নেই জানো তো, আলুটা বাড়ন্ত হয়ে গেছে। তো ভাবলাম চলো, ওদেরকে সমস্ত কিছু দেওয়ার পর আমি একটু মার্কেট থেকে তোমার আলু টালু এই সমস্ত কিছু নিয়ে আসবো। ওরা ডিউটি যাওয়ার পর দেখো আমি একদিকে ফেস প্যাক লাগিয়ে নিয়েছি, আর এটাকে 5 মিনিট থেকে 7 মিনিট মতো রেখে দেবো। আর এই যে মেহেন্দিটা দেখাচ্ছি তোমাদেরকে, এটা হলো আগের দিন রাত্রের দিকে একটা দিদিভাই দিয়েছিল, পাশের রুমে থাকে, তো ও নিজের রুমে বানিয়েছিল মেহেন্দিটা, তাই আমাকে দিয়েছিল অল্প মতো। তো বেশ ভালো লাগলো মেহেন্দিটা, আমি পরেছিলাম রাত্রের দিকে ওই 11:30-12 পর্যন্ত আমি মেহেন্দি পরেছি। তো মেহেন্দি আমি সেরকমভাবে পড়তে পারি না, তাই যেমনটা পেরেছি তেমনটা পরে নিয়েছি। তো যাই হোক, স্নান টান সেরে পুজোটা কমপ্লিট করে আমি এইদিকে মুড়ি খেতে বসে গেছি। আজ তোমাদের দাদা ভাই দুপুরে খেতে আসবে, তার জন্য কিন্তু ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছে অনেক কিছু, যেমন আলু, টমেটো, তোমার হচ্ছে বেগুন টেগুন, এই সমস্ত কিছু সবজিপাতি, আর সাথে একটু চিকেনও দিয়ে পাঠিয়েছে। তো ভাই একটু আগেই দিয়ে গেল, তারপর আমি রান্নাবান্নার জন্য এই যে জোগাড়গুলো করে নিয়েছি। আর দেখবে রান্নাবান্নার জোগাড়টা যদি হয়ে থাকে না, তাহলে কিন্তু রান্না করতে বেশিক্ষণ লাগেই না। তার জন্যই কিন্তু আমি সমস্ত সবজিগুলো আগে কাটাকুটো করে নিয়েছি, আর দেখবে কাটাকুটো হয়ে থাকলে রান্না করতে খুব সহজ হয়ে যায়। তো যাই হোক, আমি একদিকে বসিয়ে দিয়েছি তোমার টমেটোর চাটনি বানাচ্ছি, দেখো তো ও চাটনি খেতে খুব পছন্দ করে জানো তো, মানে যে কোনো চাটনি সাথে কিন্তু আমিও পছন্দ করি। আর এখানে না এখনও তোমার কাঁচা আম আমদানি হয়নি, তার জন্য এখন টমেটো চাটনিটাই বানাচ্ছি, আর একটু কাজু বাদামও দেবো, বেশ কাজু বাদাম তারপর খেজুর দেবো, তাতে আরও একটু টেস্ট হয়ে যাবে। ওইদিকে দেখো আমার চাটনিটা হয়ে যাবার পর বেগুনগুলোকেও আমি বেশ মুচমুচে করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এইদিকে তোমার বসিয়ে দিয়েছি চিকেন কষাটা বানানোর জন্য, আর আজকে একটু লাল লাল করে চিকেন কষা বানাবো, আর সাথে একটু আলুও দেবো ভেবে রেখেছি। আর ও জানো তো আমার হাতে চিকেন কষাটা খেতে একটু বেশি পছন্দ করে। মানে না দেরি মন হায়,
ওই দিকে চিকেনটা মোটামুটি কষা কমপ্লিট। এবার অল্প মতো জল দিয়ে আমি শুধু ঢেকে দিয়েছি, একটু মতো ফুটে গেলে ওটাকে নামিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এইদিকে দেখো আমি একটু জুস বানাচ্ছি নিজের জন্য, আর গরমে রান্না করতে করতে একটু হাঁপিয়ে গেছে, তার জন্য একটু জুস বানিয়ে খেয়ে নেবো আর কি। তো যাই হোক চলো দেখো। এইদিকে দেখো আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট, আর এদিকে চিকেনটাও রেডি হয়ে গেল। এবার শুধু বর আসার পালা, বর আসলে এতজনে মিলে একসাথে খাওয়া দাওয়াটা সেরে নেবো। তো যাই হোক রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে রইলো, এখন একটু বসতে পাবো। অনেকক্ষণ ওর জন্য ওয়েট করার পর ফাইনালি ও এখন চলে এসেছে, আর ওর জন্য আমি এখন খাবারটা বেড়েও নিয়েছি। তো যাই হোক চলো ও আর আমি দুজনে মিলে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো, কেমন? কমপ্লিট করার পর ওই দিকে বাসন টাসন ধোয়া এগুলোও কমপ্লিট করা হয়ে গেছে, তারপর এই মাত্র এসে ফ্যানের গোড়ায় বসলাম। আর সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের সাথে ওপেন ক্যামেরাতে সেরকমভাবে কথা বলতেই পাইনি। দাওয়া করার পর একটু ঘুমিয়েছিলাম, তারপর এখন উঠে গেছে, এখন বাজে ওই 5:45 মতো। এইবার রুম টুম একটু ঝাঁটপাট দিয়ে দেবো, ব্যাস তারপর তোমার সন্ধে টন্ধে দিয়ে দেবো ফ্রেশ হয়ে। তো যাই হোক এখন সন্ধ্যাবেলায় তোমার সন্ধেটাকে দিয়ে দিই, তারপর জানো তো একটু ভেবে রেখেছি একটু পপকর্ন বানাবো, তো তারপর একটু পপকর্ন টপকর্ন বানাবো, সেটাও তোমাদের সাথে। আমি কুকার নিয়ে নিয়েছি, সাথে এই যে তোমার পপকর্নের প্যাকেটটা কেটে নিয়েছি, এরপর এর মধ্যে থেকে আমি দিয়ে দেবো। এই দেখো চলো, আমি এইদিকে কিন্তু ভুট্টার দানাগুলো দিয়ে দিয়েছি, আদৌ কি সত্যি ভুট্টা হবে? দারুণ হয়েছিল পপকর্নগুলো, সত্যি কথা বলতে আমি এতটাই এক্সাইটমেন্ট হয়ে গেছিলাম যখন ওগুলো ফটোফটো ফটোফটো করে ফুটছিল, কি ভালো লাগছিল। আমি তো ও ভুলেই গেছিলাম, তখন অলরেডি মাথায় ছিলই না যে ভিডিও বানাতে হবে, বা আমি অর্ধেকটা ভিডিও করে রেখেছি। তো যাই হোক ওগুলোকে সমস্ত কিছু একটা জায়গায় ঢেলে আমি টপার টপ খেতে শুরু করে দিয়েছিলাম। তো যাই হোক রাত্রেবেলা একটু বানিয়েছিলাম তোমার রুটি, আর দিনের বেলা যেহেতু চিকেনটা অনেকটা গেছিলো তার জন্য তোমার রেখে দিয়েছিলাম। তো যাই হোক কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগের সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।